সিম কার্ড সোয়াপ। এই সিম কার্ড সোয়াপ করার ফলত বা সিম কার্ড সোয়াপর যোগেদি আপনার ব্যাংকত থাকা আপনার খাসতিয়া ধন আপনি গম নোপাকে আপনি অকনো গম নোপাকে আপনার লুটি নিব পারে কোনো ঠক প্রবঞ্চক বা হেকার চক্রয়। গতি এই সিম কার্ড সোয়াপনো কি আর এই সিম কার্ড সোয়াপর সহায় লই পেলায় কিদরেনো এই কামবর চলি আছে তার বিষয়ে কিছু কথা জানো আহক। নমস্কার ফ্রেন্ডস, আপনাদের চাই আছে বৈকুণ্ঠ এমজে আর মূর নাম বৈকুণ্ঠ এমজে। গতি আহক ভিডিওটো আরম্ভ করছো। সিম সোয়াপ বা সিম কার্ড সোয়াপ এই একচুয়ালি কি হয় জানানে, আপনার যুক্ত মোবাইল নম্বর আপনার অলরেডি আছে আপনি সেই একটা মোবাইল নম্বরটো একে রাখি আপনার সিমখন আপনি রিজেক্ট করায় বা সেই সিমখন আপনি ব্লক করে আপনি আন এখন সিম লব পারে, আন এটা অপারেটর আপনি সুমাই যাব পারে, কিন্তু আপনার সিমখন কিন্তু একেই থাকিব, মানে আপনার নম্বরটো একে থাকিব। সো এইটাই হচ্ছে সিম সোয়াপ সহজ ভাষাত কবলৈ গলে। কিন্তু আসল ঘটনাটো ঘটিছে কি এই কথাটোর সুবিধা লৈ পেলায় হেকার চক্রয়ে আরম্ভ করেছে ভয়ানক এক ষড়যন্ত্র, যার ফলত বহু মানুষৰ আন নালাগে এজন বিজনেসম্যানের 1,85,00,000 মান টাকা, প্রায় 1.5-2 কোটি ওচৰে পাজৰে টাকা লুটি নিছে এই হেকার চক্রয়ে আর পদ্ধতি এই সিম সোয়াপ। গতি মই আপনাদের এতিয়া কবলৈ আগবাঢ়িছো কিদরে হেকার চক্রয়ে আপনার ফসাই দিব পাৰে। সো এইটো হৈছে প্রথমতে এটা কাম করে, সেইটো হৈছে ফিশিং বুলি কোৱা হয়, যাক মানে আপনার ইমান প্রফেশনেল স্টাইলত আপনার ফোন করে পেলায় কথা পাতিব, কথা পাতি পেলায় আপনার ইন্টারনেট সম্পর্কীয় বিভিন্ন ডিটেলস লগতে আপনার লগত থকা বিভিন্ন ডিটেলস ব্যাংক ডিটেলসরপা আরম্ভ করে সেই বস্তুটোর লগত জড়িত ফোনটো করে পেলায় আপনারপা লই লব, আপনি ধরবই নয়, আপনি এনেকা লাগবে ইমান প্রফেশনেল স্টাইলত ফোন করব যে আপনি দিবলে বাধ্য হয়ে যাব যদিহে আপনি আগরপা এলার্ট হয়ে না থাকে। আর কি জানেনে, ফ্রডবুরে এই সাধারণ টেকনিকটো ইউজ করে পেলায় আপনার সিমখনের অথরিটি লাভ করে যায়, মানে আপনার নম্বরটো যদি অথরিটি থাকে ন আপনি মালিক হয়, কিন্তু ফ্রডবিলাক মালিক হয়ে যাব আপনার সিমখন আপনার মোবাইলটোত ব্লক হয়ে যাব। ধরে লোক মূর বোডাফোন বা মূর এয়ারটেল সিমখন মো ব্যাংক ডিটেলস থাকে, মূর সেই সিমখন মূর এই মোবাইল নম্বরটোত সেই সিমখন একো কাম নকরে, সিমখন মুঠতে ব্লক হয়ে গেল আর, কিন্তু সেই একটা নম্বরের যখন অ্যাক্টিভ সিম সেই সিমখন সেই হেকারজনের হাতত থাকিব উইথ মাই ডিটেলস, তার ফলত তেও এনেকৈ আপনার টকা লুটিব আপনি একো গমেই নেপাব, মানে কোনো কারণত আপনি গম নেপায়। গতি মই আপনাদের এটা কবলে আগবাড়ি একচুয়ালি এই কামটো করে কেনেকৈ, ইয়াত তেওঁলোকে তিনটা পদ্ধতি ইয়াত আছে একদম, মানে যদি ভাগ করে এটা হৈছে মোবাইল নম্বর পোর্টেবিলিটি যিটো আমাৰ ম্যাক্সিমাম মানুহে করে বা কৰিব বিচাৰে, দ্বিতীয়তে ফোন কল মানে ফোন করে পেলায় মই যিটো কৈছিলোঁ আপনার একদম সন্মোহন করে পেলাব এনেকৈ কথা কব, মানে এইটোতো বহুত আগৰপৰা ইউজ করে আহিছে বাৰু ফ্রডবিলাকে। আর থার্ডত হ্যাকিং, মানে হ্যাকিংয়ের বিভিন্ন স্টাইল আছে বিভিন্ন কৌশল আছে সেইবিলাকৰ জৰিয়তে। আর প্রথমতে কি করে এই ক্ষেত্রত আপনার যেটু মানে আপনার যিখিনি রিয়েল ডিটেলস মানে যিখিনি আপনি সচাকে আপনার যেটু আইডেন্টিটি যেটু সচাকে বহন করেছে সেই রিয়েল ডিটেলসখিনি আপনারপা লবলৈ চেষ্টা করে, কেনেকে লবলৈ চেষ্টা করে ফেসবুকৰ জৰিয়তে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াত, ম্যাক্সিমাম মানুষে বিভিন্ন সোশ্যাল মিডিয়াত যেটা একাউন্ট খুলে তেতিয়া নিজৰ ফুল ডিটেলস দি দিয়ে আপনার জন্মৰপা আরম্ভ করে নিজের এড্রেসরপা আরম্ভ করে নিজের শুদ্ধ নামৰপা আরম্ভ করে গোটেখিনি যেটা দি দিয়ে, সো আপনার একাউন্টটো যদি খুচরি চায় সেই ডিটেলসখিনি আরামত পাই যায়। গতি ফ্রেন্ডস যিসকলে এইদরে নিজের ডিটেলসবুর দি দিয়ে নেওয়া সেই ডিটেলসখিনি হয় নিদিব অথবা ডিলিট করার কথা যদি রাখিছে প্রাইভেট করে পেলায় রাখব যাতে দেখা নেপায়। আর যিবোৰ ফ্রড কল করে ন সেই ফ্রড কলবিলাকৰ জৰিয়তে যিবোৰ কল আপনার ইমান প্রফেশনেল স্টাইলত করব করে পেলায় আপনার ব্যাংকের বিভিন্ন ডিটেলস পর্যন্ত আপনার যিটো নম্বর আপনি ব্যাংকের ট্রেনজেকশন করে সেই নম্বরটোর আরম্ভ করে আপনার আধার কার্ডের নম্বর বা আপনার বিভিন্ন যিখিনি আপনার মানে আইডি আপনার ডিটেলস আছে গোটেই ডিটেলসখিনি যিখিনি প্রয়োজন হয় গোটেইখিনি আপনার লগত কথা পাতি আপনার সন্মোহিত করে আপনারপা লই লব, এনে ধরনের লব একদম সাইকোলজিক্যালি আপনারপা ফোন নম্বর বা যিকোনো বস্তুবিলাক লব যে আপনি উপায় নাই আপনি ধরব নয়, মানে যদি আপনি আগরপা এলার্ট না থাকে মানে প্রথমতেও কোথাও এই কথাটো। গতি এই ডিটেলসখিনি যদি আপনি পায় আপনারপা যেটা লই লব তারপর আপনার সিম কার্ডখন আপনার বেশি দিনের আলহী হয়ে না থাকে। আর আটাইতকৈ ডাঙৰ কথা আপনার এই বিভিন্ন ডিটেলসখিনি পোৱাৰ পিছত আপনার আধার নম্বরপা আরম্ভ করে আপনার রিয়েল নাম আপনার রিয়েল এড্রেস আপনার মুঠতে সম্পূর্ণ গোটে ডিটেলসখিনি যেটা প্রয়োজনীয় লৈ লব, লওয়ার পিছত আপনার একটা ফেক আইডি খুলিব, মানে আপনিয়ে হব কিন্তু আপনি নহয়, আপনার ফটোরপা আরম্ভ করে সকলো ডিটেলস থাকিব সকলো নম্বর শুদ্ধ হব কিন্তু আপনি নহয়, অর্থাৎ আপনার নামত একটা ফেক আইডি খুলিব প্রথমতে। তারপর আপনার যখন ফোন যিটো সিমত আপনার ব্যাংক ডিটেলসর মানে বিভিন্ন তথ্যবিলাক আপনি যিটো সিমর যিটো নম্বর জড়িয়ে আপনি করে বা আপনার নম্বর যিটো রেজিস্টার্ড আছে সেই সিমখন ব্লক করে পেলায় একটা নামতে এখন বেলেগ সিম উলিয়াবলৈ চেষ্টা করব, তার কারণে আটাইতকৈ সুবিধাজনক উপায়তো কি জানেনে, একেবাৰে সুবিধা আপনার গোটেই ডিটেলসখিনি যেতিয়া পাই যাব সেই হেকারটোয়ে বা সেই ঠকটোয়ে বা সেই প্রবঞ্চকটোয়ে
তেতিয়া সেই ডিটেইলছখিনি লৈ পেলাই কি কৰিব, সেই যিটো মানে এয়াৰটেলৰ হ'লে এয়াৰটেলৰ, ভোডাফোনৰ হ'লে ভোডাফোনৰ, সেই মানে কাষ্টমাৰ কেয়াৰত গৈ পেলাই কি কৰিব, ক'ব যে মোৰ চিম মোবাইলটো চুৰ কৰিলে, মোৰ চিমখন নষ্ট হৈ গ'ল, মোৰ বিৰাট প্ৰব্লেম হৈছে, গতিকে মই চিমখনটো ব্লক কৰি দিব বিচাৰিছোঁ, আগৰ চিমখন আৰু একেটা নামতে মই নতুন চিম এখন খুলিব বিচাৰিছোঁ, আৰু তেতিয়া যেনেকৈ ক'ব তেতিয়া অভিয়াছলি তাৰ মানুহে আপোনাক আপোনাৰ ডিটেইলছটো খুজিব যে হয় আপোনাৰ নাম কি আছিলে, আপুনিতো তেতিয়া নামটো সকলোখিনি ইনফৰমেশ্যন আপুনি অলৰেডি ফোন কৰি পেলাই, আপুনি হেক কৰি পেলাই, আপুনি ছ'চিয়েল মিডিয়াৰ জৰিয়তে অলৰেডিতো আপুনি লৈ থৈ পেলাই আপুনিতো প্ৰিপেয়াৰ হৈ আছে, গতিকে সেই গোটেই ইনফৰমেশ্যনখিনি আপুনি যেতিয়া সুধিব আপুনি দি দিব, নাম কি বোলে অমুক, বোলে আপোনাৰ ফোন নম্বৰ কিমান বোলে অমুক, আপোনাৰ ৰেজিষ্টাৰ নম্বৰটো এইটোৱে নে বোলে হয়, তাৰপিছত আপোনাৰ আধাৰ নম্বৰ কিমান বোলে অমুক, সেই গোটেই ডিটেইলছখিনি তেওঁ যিহেতু আপোনাৰ পৰা লৈ লৈছে তেওঁ সেইখিনি দি দিব, দিয়াৰ পাছত কি হ'ব, আপোনাৰ নামতে এখন চিম একে নম্বৰৰ ৰেজিষ্টাৰ হৈ যাব, যেতিয়া এখন ৰেজিষ্টাৰ হ'ব এইখন আকৌ ব্লক হ'ব, মানে আপোনাৰ নিজৰ চিমখন আপোনাৰ হাতত মৰি যাব, আৰু আপোনাৰ নম্বৰৰ, আপোনাৰ এড্ৰেছৰ, আপোনাৰ মালিক মানে আপুনি যিখন চিমৰ মালিক তাৰ একচুৱেলি অথৰিটি লাভ কৰিব সেই হেকাৰটোৱে, আৰু তাৰ পাছত তেওঁ আপোনাৰ বেংকৰ পৰা যিমান টকাই লুটি নিনিয়ক আপুনি কিবা গম পাবনে, কোনো কাৰণত আপুনি গম পাব নোৱাৰে, গতিকে এই ধৰণৰ এটা ভয়ানক কাৰবাৰ চলি আছে বৰ্তমান, অথবা যিটো মোবাইল নম্বৰ পৰ্টেবিলিটি এইটো ব্যৱহাৰ কৰাৰ চান্স আছে তেওঁলোকে চিম চুৱেপটো কৰিবৰ কাৰণে, ইয়াত মাত্ৰ এটা এছ এম এছ লাগে অথবা এটা কোড লাগে যাৰ জৰিয়তে আপোনাৰ চিমখন এখন আন এখন চিম কাৰ্ডলৈ আপগ্ৰেড কৰিবলৈ সহজ হৈ পৰে বা কৰিব পৰা যায়, মাত্ৰ এটা এছ এম এছ বা এটা কোডৰ প্ৰয়োজন হয় যিটো আপোনাৰ পৰা উলিয়াই ল'ব পাৰে, গতিকে ইয়াত ফ্ৰড হোৱাৰ চান্সটো যথেষ্ট বেছি। এতিয়া আপোনালোকক ক'লোঁ যে কিদৰে ফ্ৰড হৈ আছে, কিদৰে এইদৰে আপুনি মানুহবিলাকে নিজৰ পইচাবিলাক গম নোপোৱাকৈ হেৰুৱাই আছে, এই যি ভয়াৱহতা সেইটো আপোনালোকক মই এতিয়া ক'লোঁ, এতিয়া মই আপোনালোকক ক'ম ইয়াৰ পৰা কিদৰে বাচিব। চ' আৰম্ভ কৰিছোঁ, নম্বৰ ওৱান, নিজৰ পাৰ্চনেল ইনফো, নিজৰ ৰিয়েল নেম, ৰিয়েল এড্ৰেছ, আই ডি প্ৰুফ, ৰেজিষ্টাৰ্ড মোবাইল নম্বৰ, বেংকৰ লগত যিবোৰ কানেক্টেড হৈ থাকে, যিবোৰ প্ৰয়োজন হয় সেইখিনি বস্তু আপুনি কেতিয়াও ছ'চিয়েল মিডিয়াত কেতিয়াও নিদিব। দ্বিতীয়তে, আপোনালৈ অহা কিছুমান ভয় মানে চিনি জানি নোপোৱা কিছুমান এছ এম এছ বা কিছুমান ইমেইল, তাত কিছুমান লিংক থাকে, সেই লিংকবিলাকত এনেধৰণে কিছুমান কথা লিখা থাকে যে আপুনি লিংকটো ক্লিক কৰিবলৈ বাধ্য হৈ যাব পাৰে, যা এটা কথা লিখা থাকিব পাৰে, এই কিবা এইটো, সেইদৰে লিংকবোৰ কেতিয়াও প্ৰেছ নকৰিব, কেতিয়াও নুখুলিব, তেতিয়া আপুনি চিম চুৱেপ অথবা বিভিন্ন ধৰণৰ এনেকুৱা ভয়ংকৰ ষড়যন্ত্ৰৰ বলি হ'ব পাৰে। লগতে কিছুমান মানে চিনি জানি নোপোৱা বা কোনো মানে তাৰ একে বংশ পৰিচয় নথকা কিছুমান এপ কেতিয়াও ইনষ্টল কৰি নিজৰ মোবাইলত নাৰাখিব, সেইবোৰ আপোনাক ট্ৰেক কৰি থাকে। তদুপৰি যিবোৰ ৱেবছাইটৰ ইউ আৰ এলত HTTPS নাথাকে, আপোনালোকে দেখা পায় HTTPS, সেইবোৰ ৱেবছাইটত কেতিয়াও সোমাই আপোনাৰ ডিটেইলছবিলাক বেংক ডিটেইলছ বা আপোনাৰ দৰকাৰী ডিটেইলবিলাক নিদিব, আৰু যিকোনো ৱেবছাইটত গৈ পেলাই আপুনি অনলাইন ট্ৰেনজেকশ্যন কোনো কাৰণতে নকৰিব। আৰু আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ কথাটো হৈছে এই যিটো ফোন কৰি পেলাই সাধাৰণ মানুহখিনিৰ পৰা নিজৰ ৰেজিষ্টাৰ্ড যিটো বেংকৰ লগত কানেক্টেড থকা নম্বৰ সেইটো ল'বলৈ চেষ্টা কৰিবলৈ যিবোৰ ফোন কৰে, সেই ফোনবিলাক ভয়ংকৰ প্ৰফেচনেল হৈ পেলাই কৰে, আপুনি ফচি যাব, গতিকে কথাই নাপাতিব, কোনো কথা প্ৰয়োজন নাই, আপোনাৰ নেটৱৰ্ক নাই, নাই নালাগে, আপোনাৰ নেটৱৰ্ক আহিবই নালাগে, কিন্তু সেই ধৰণৰ ফোনবিলাক ৰেছপণ্ড নকৰিব, সজাগ হৈ চলক, সাৱধানে চলক, মৰণ নাই, কাৰণ সাৱধান হৈ থাকিলে মৰণ নাথাকে। গতিকে ফ্ৰেণ্ডছ, মোৰ ভিডিঅ'টো অলপ দীঘল হ'ল আৰু মই আপোনালোকক ডিটেইল ক'লোঁ, কিবা অসুবিধা থাকিলে মোৰ লগত আপোনালোকে মেছেজ কৰি কণ্টেক্ট কৰিব পাৰিব। চ' ফ্ৰেণ্ডছ, আজিৰ ভিডিঅ' ইমানেই, আপোনালোকে চাই আছে মোৰ ইউটিউব চেনেল বৈকুণ্ঠ এম জে, আৰু যদি আপুনি মোৰ চেনেলত নতুন তেতিয়াহ'লে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব আৰু লগতে ঘণ্টাটো কোবাই দিব আৰু পৰৱৰ্তী ভিডিঅ'ৰ বাবে অপেক্ষা কৰিব। চ' ফ্ৰেণ্ডছ, আজিলৈ ইমানেই, বাই বাই।